উদ্বেগজনকভাবে সারা দেশে ছড়াচ্ছে করোনা ভাইরাস। বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। একদিনে 6 জেলায় 11 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে মারা গেছেন এক চিকিৎসক। জামালপুরে আক্রান্ত হয়েছেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রণে রিপোর্ট করছেন পরাগ আরমান। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমানোই যাচ্ছে না। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত আরও 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আছেন একজন চিকিৎসক। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে হল 87। 24 ঘন্টায় নতুন 140 জন সহ মোট আক্রান্ত 3537 জন। বরিশালে এই ভাইরাসে মোট 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 1 জনের করোনা পজিটিভ ও 1 জনের উপসর্গ ছিল। এ নিয়ে সেখানে প্রাণ গেল মোট 15 জনের। এছাড়া 2 জন ডাক্তার ও 8 পুলিশ সহ 24 ঘন্টায় সেখানে আক্রান্ত হন 64 জন। ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে হাবিব মোল্লা নামে এক ব্যক্তি মারা গেছে। নোয়াখালীতে করোনা ভাইরাসে আরও 2 জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা এখন 22। এছাড়া নতুন করে 72 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 841 জন। গত 24 ঘন্টায় মানিকগঞ্জে আইসোলেশনে থাকা 1 জনের মৃত্যু হয়েছে আর নমুনা পরীক্ষায় নতুন 23 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সিলেটে 1 জন পুলিশ কর্মকর্তা সহ 55 জন করোনা পজিটিভ। সব মিলিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 684 জনে। এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা ভাইরাস সেলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আবদুল্লাহ আল মাহমুদ ও তার 4 বছরের শিশুপুত্র সহ নতুন 6 জন করোনা আক্রান্ত। ময়মনসিংহ বিভাগে সংসদ সদস্য চিকিৎসক সহ নতুন 82 জনের করোনা শনাক্ত হয়। জামালপুরে ইসলামপুর আসনের সাংসদ ফরিদুল আলম খান দুলাল করোনা পজিটিভ হন। এ নিয়ে ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত 1262 জন। রংপুরে র্যাবের এডিশনাল এসপি সহ 15 জন এবং দিনাজপুরে 23 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা 1259 জন। সিরাজগঞ্জে 8 পুলিশ সদস্য সহ আরও 14 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নওগাঁয় ডেপুটি সিভিল সার্জন সহ নতুন করে 14 জন করোনা আক্রান্ত হয়েছেন। পরাগ আরমান, এটিএন বাংলা।